অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে দুঃসাহসিক ডাকাতি। দু বছর আগে এক ঘটনায় তিনজনকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। 2021 সালের 21 সেপ্টেম্বর গোল্ড লোন প্রদানকারী এক সংস্থার অফিসে ডাকাতি হয়। পোর্টেবল জ্যামার ও রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিরেক্টরের সাহায্যে ওই ডাকাতি করেছিল একটি দল। এই ঘটনায় বিহারে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় ওই ডাকাত দল, যদিও শেষ রক্ষা হয়নি। সোমবার চুঁচুড়া আদালতে ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক শিবশঙ্কর ঘোষ অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন। চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারে এক বেসরকারি স্বর্ণঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতি হয়েছিল। এদিকে খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের একটি টিম ও গোয়েন্দারা ঘটনাস্থলে যায়। এদিকে তখনও সোনা নিয়ে ওই সংস্থার দোকান ছাড়তে পারেনি ডাকাতরা, পুলিশকে দেখেই গুলি চালাতে থাকে। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে পুলিশও। চন্দননগর ডাকাতির আগে সিঙ্গুরে ঘর ভাড়া নিয়ে থাকতো ওই দল, রীতিমতো রেকি করে তারপর ময়দানে নামে তারা। ওই মামলা তদন্তকারী অফিসার ছিলেন অতনু মাঝি। প্রাণ বাজি রেখে ডাকাত ধরেছিলেন ওই অফিসার। ডাকাত দল জ্যামার ব্যবহার করায় সেদিন পুলিশের সঙ্গে যোগাযোগ করতে অসুবিধা হচ্ছিল। এই ঘটনা প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয়, পরে চুঁচুড়ার তুলোপট্টি ঘাটের কাছে আরও একজনকে গ্রেপ্তার করে চুঁচুড়া থানার পুলিশ, সেখানেও গুলি চলে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা বিহারে, ধৃতদের বিরুদ্ধে ভিন রাজ্যেও ডাকাতির অভিযোগ রয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে মূলত স্বর্ণঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতি করে ওই দলটি।